নমস্কার, আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পূজা করেছিলাম। তো এইভাবে আমি সাজিয়েছিলাম অল্পের ওপর, ছোট্টর ওপর। পিছনে আমার মা বসে আছে, পুরোহিত মশাই এখানে পূজা শুরু করে দিয়েছেন। আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করেছি তোমাদের সাথে কিভাবে আমি অ্যারেঞ্জ করেছিলাম। আমি বলতে সবার সাহায্যেই অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, তো আমি শুধু একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি কীরম কী গেল না গেল। তো আজকের পূজাটা খুব সুন্দরভাবেই কেটেছে। আমি অনেক রকমের ভোগ রান্না করেছিলাম, পোলাও, পাঁচ রকম ভাজা, পায়েস, পনিরের তরকারি। এখানে বাবা আসর বাজাচ্ছে, দেখতেই পাচ্ছ। পার্থকে তো তোমরা সবাই চেনো, আর আরেকজন যাকে দেখলে সে হলো আমার পিসি। আমি ভেবেছিলাম শাড়ি পরবো, বাট শাড়ি আর পরে উঠতেও পারিনি। আজকে পূর্ণিমা ছিল, তো আমাদের ফ্ল্যাটেও বেশ অনেকজনের বাড়িতে নারায়ণ পুজো ছিল আর কি। তো ভগবান ঈশ্বর তোমাদের সবাইকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, আর তোমাদের মনের আশা পূর্ণ হোক।